গরমকালে পরিবেশের তাপমাত্রা খুব বেশি থাকে এবং সেই সাথে সাথে সূর্যের প্রখর রোদ্দুরে আমাদের স্কিনের ক্ষেত্রে অনেকটাই ক্ষতি করে। আল্ট্রাভায়োলেট এ বা আল্ট্রাভায়োলেট বি এর প্রভাবে আমাদের স্কিনের ওপরে সান ট্যান হয়ে যায়, সান বার্ন হয়ে যায়, অনেক সময় রিঙ্কল দেখতে পাওয়া যায়, পিগমেন্টেশন হয় এবং স্কিনের স্বাভাবিক যে উজ্জ্বলতাটা, যে তারুণ্যতাটা, সেটা কিন্তু গরমকালে অনেকের ক্ষেত্রে একেবারেই থাকে না। এবং এই সাথে সাথে দেখা যায় যে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে এবং এর ফলে আমাদের স্কিনকে কিন্তু খুব ভালোভাবে যত্ন নিতে হবে। গরমকালে স্কিনকে খুব সুন্দরভাবে যদি আপনি যত্ন নেন বা মেনটেন করেন তাহলে আপনার স্কিন থাকবে সফট, সিল্কি এবং একদম তারুণ্যতাপূর্ণ। নমস্কার, আমি ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, BAMS। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামারে আপনি কিভাবে আপনার স্কিনকে যত্ন নেবেন বা কেয়ার করবেন, স্কিন কেয়ার ইন সামার। তো প্রভৃতি বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। প্রথমে বলি যে গরমকালে স্কিনের যত্ন নিতে গেলে তিনটে জিনিসের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং। প্রথমত বলি স্কিনকে আপনি কীভাবে ক্লিন করবেন, অর্থাৎ পরিষ্কার রাখবেন। গরমকালে যেহেতু প্রচুর পরিমাণে ঘাম হয় তাই জন্য অন্ততপক্ষে দুবার করে আপনার স্নান করা উচিত। যে কোনো ভালো মেডিকেটেড সাবান দিয়ে আপনি স্নান করতে পারেন, তবে সেই সাবানটা যাতে খুব বেশি হার্শ না হয় এটা একটু দেখে দেবেন এবং দুবার স্নান করবেন। এছাড়া বারে বারে যখনই আপনি দেখছেন খুব ঘেমে গেছেন বা অস্বস্তি হচ্ছে, ঠান্ডা জল দিয়ে মুখ হাত পা ধোবেন, কারণ খুব বেশি সাবান কিন্তু ব্যবহার করা উচিত নয়। ঠান্ডা জল দিয়ে মুখ হাত পা ধুয়ে নেবেন এবং যে জামা কাপড়গুলো আপনি পরছেন, প্রথমত সেগুলো কটনের বা সুতির পরবেন, একটু ঢিলাঢালা পোশাক পরবেন এবং হালকা রঙের পোশাক পরবেন। এবং এই জামা কাপড়গুলো, বিশেষত আন্ডারগার্মেন্টস, প্রতিদিন সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে সানলাইটের আন্ডারে এগুলোকে কিন্তু আপনি শুকিয়ে নেবেন। তার কারণ এই সময় বিভিন্ন রকমের জীবাণু আমাদের জামা কাপড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে, সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। গরমকালে যখন আপনি বাড়ির বাইরে বেরোবেন, বিশেষত রোদ দূরে, তখন আপনি ছাতা ব্যবহার করবেন, টুপি ব্যবহার করবেন, সানগ্লাস ব্যবহার করবেন। শরীরের যতটা অংশ জামা কাপড় দিয়ে ঢেকে রাখা যায় ততটা আপনি ঢেকে রাখবেন এবং যে জায়গাটা ঢেকে রাখতে পারছেন না সেই জায়গার জন্য সানস্ক্রিন ব্যবহার করবেন, যাতে সূর্যের প্রখর আলো বা আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে আমাদের স্কিন ক্ষতিগ্রস্ত না হয়। আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, গরমকালে যদি আপনি মেকআপ ব্যবহার করেন, বাড়িতে এসে সেই মেকআপ সম্পূর্ণভাবে তুলে দেবেন, এটা অবশ্য যে কোনো সময় করতে হবে। এবং যে মেকআপগুলো আপনি ব্যবহার করবেন সেগুলো যেন গ্রীষ্মকালের জন্য উপযোগী হয়। মেকআপ এবং স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলোই আপনি ব্যবহার করুন না কেন, সেগুলো যেন গ্রীষ্মকালের জন্য উপযোগী হয়। এবং যে লিপস্টিক ব্যবহার করবেন সেটা যেন SPF যুক্ত হয়। এবং যদি শীতকালে যে সমস্ত আপনি প্রোডাক্টগুলো ব্যবহার করেন আপনার স্কিন কেয়ারের জন্য, সেগুলো কিন্তু গরমকালে ব্যবহার করবেন না। স্কিন কেয়ার, স্কিন ক্লিনিং হলো। এবারে হচ্ছে আপনি কিভাবে টোনিং করবেন। টোনিংয়ের জন্য অ্যালোভেরা এবং কিউকাম্বার যুক্ত যে টোনারগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন। এর কাজ হচ্ছে গরমকালে আমরা প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই, সেই ঘাম, ধুলোবালি বা যে অয়েল সিক্রিয়েশন হয় এগুলোর সাহায্যে আমাদের স্কিনের মধ্যে যে ওপেন পোর্সগুলো রয়েছে সেগুলো কী হয়, ক্লকড হয়ে যায়, অবরুদ্ধ হয়ে যায় এবং সেইখান থেকে কিন্তু আমাদের অ্যাকনে, পিম্পল, র্যাশ এই জাতীয় সমস্যাগুলো হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এবং সেই জন্য আমরা স্কিনটাকে, স্কিন কেয়ারের সাথে সাথে কিন্তু আমাদের স্কিন যে আপনি টোনিংটা ভীষণ উপযোগী। এরপরে বলবো ময়শ্চারাইজার হিসাবে আপনি যে কোনো ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা যেন গ্রীষ্মকালের উপযোগী হয়। কোকোনাট অয়েল এবং শেয়া বাটার যুক্ত যে ময়শ্চারাইজার সেগুলো ব্যবহার করলে স্কিনটা সফট এবং সিল্কি থাকবে। এরপরে বলছি আপনি যখন স্নান করবেন তখন আপনি নারকেল তেল ব্যবহার করতে পারেন, ভালোভাবে স্কিনে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন এবং তারপরে আপনি স্নান করে নিতে পারেন। গরমকালে কিন্তু স্ক্রাবিং বা এক্সফোলিয়েশনটাও ভীষণ দরকার, তার কারণ আমাদের স্কিন তো ড্রাই হয়ে যায় এবং ড্রাই হয়ে যাওয়ার পরে যে সমস্ত ডেড সেলগুলো থাকে সেগুলো স্কিন থেকে বা ত্বক থেকে রিমুভ করাটা ভীষণ জরুরি। এই জন্য বিভিন্ন ধরনের সামার স্ক্রাবার পাওয়া যায় এবং আমি একটা বলছি যেটা আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন, কিছুটা চিনি এবং তার সঙ্গে নারকেল তেল এবং অল্প একটু লেবুর রস মিশিয়ে নিয়ে একটা স্ক্রাবার তৈরি করলেন, ভালোভাবে স্কিনে একটু লাগিয়ে রাখলেন এবং লাগিয়ে রাখার পরে কিছুক্ষণ পরে সেটাকে ওয়াশ করে আপনি ধুয়ে ফেললেন। এভাবে আপনি দিনে, সপ্তাহে যদি আপনি দুবার এই ধরনের স্ক্রাবারটা ব্যবহার করেন আপনি ভালো ফল পাবেন। এবারে বলছি যে গরমকালের জন্য একটা ফেস প্যাকের কথা বলছি, এটা গরমকালে ভীষণ ভালো কাজ করে, যে কোনো স্কিনের ক্ষেত্রেই আপনি এটা ব্যবহার করতে পারেন। মুলতানি মাটি নেবেন 1 থেকে 1.5 চামচ এবং তার মধ্যে একটু
মানে এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ এবং গোলাপ জল মিশিয়ে এই ফেস প্যাকটা তৈরি করবেন। ভালোভাবে মুখটা মুছে শুকিয়ে নিয়ে লাগিয়ে রাখবেন এবং তারপরে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর ভালোভাবে মুখটা ধুয়ে নিয়ে যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে দেবেন। যদি আপনি এগুলো একটু ফলো করতে পারেন, আপনার স্কিন কিন্তু গরমকালেও থাকবে সুরক্ষিত এবং জীবাণু মুক্ত। এর সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, কারণ ডিহাইড্রেশন হলে তার প্রভাব কিন্তু আমাদের স্কিনের উপরে পড়ে এবং গরমকালে ডিহাইড্রেশন হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। তার সাথে সাথে ফলের রস খেতে হবে। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে কিভাবে কি ধরনের হেলথ ড্রিঙ্ক আমরা গরমকালে খেতে পারি, আমি সেটা আই বাটনে দিয়ে দেবো, এটা একটু দেখে নেবেন। এবং সেই সাথে সাথে ফল এবং ভেজিটেবল সবজি এগুলো কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। অর্থাৎ শুধু স্কিনের জন্য নয়, আপনি কি খাচ্ছেন ডায়েটের দিকেও লক্ষ্য রাখতে হবে। 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, সেটাও রাখতে হবে। এবং সেই সাথে সাথে আপনাকে মানসিক চাপ মুক্ত, টেনশন মুক্ত, ডিপ্রেশন মুক্ত এভাবে থাকতে হবে। তাহলে বন্ধুরা দেখলেন তো যে গরমকালে স্কিনকেও কিন্তু আমরা তারুণ্যতাপূর্ণ এবং গ্ল্যামারাস রাখতে পারি একটু চেষ্টা করলে। তাহলে আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।